আবারও একটা নতুন দিনে নতুন একটা রান্নার সঙ্গে হাজির হয়ে গেলাম। সঙ্গীতাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। দেখেই বুঝে গেছো আজকে রান্না হবে মাছ, রুই মাছ, পোস্ত আর সর্ষে দিয়ে ঝাল। সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল বানানোর জন্য মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে, আর মশলার জন্য নেওয়া হয়েছে এদিকে টমেটো কুচি, কুচনো পেঁয়াজ, আদা আর 2 থেকে 3 কোয়া রসুন এখানে ব্যবহার করা হয়েছে। আর এই মশলাগুলোকে এবার পেস্ট করে নেওয়া হবে মিক্সিতে দিয়ে। চলো পেস্ট করে নেওয়া যাক। এই যে মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার মাছ রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু হবে না, মাছের যে রান্নার অরিজিনাল টেস্টটা সেটা থাকবে না। এই এই রান্নার ক্ষেত্রে মাছটাকে কিন্তু একটু হালকা করে ভাজা করতে হবে। জাস্ট দিয়ে পিঠো পিঠ উল্টে তুলে নিতে হবে। একটা পিঠ হয়ে গেল, এবার পরের পিঠটা উল্টে দেওয়া হচ্ছে। জাস্ট দিয়ে নামিয়ে নিতে হবে, তারপরে মাছ রান্নাটা শুরু করতে হবে। এই যে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, জাস্ট কড়াইতে দিয়েই নামিয়ে নেওয়া হয়েছে, কড়া ভাজা না। এবার সর্ষের তেল আছে কড়াইতে, এর মধ্যেই দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন। এরপর আগে থেকে করে রাখা ওই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। মশলা বেশ খানিকক্ষণ কষার পর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ। বেশ কিছুক্ষণ মশলাটা কষার পর দিয়ে দেওয়া হলো ঝাল লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু কষে নেওয়ার পর দিয়ে দেওয়া হবে একটু জিরে গুঁড়ো। এবার মশলাটা থেকে একটু তেল বেরিয়ে এলে দিয়ে দেওয়া হবে ফেটিয়ে রাখা টক দই। বেশ কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেছে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো মশলাটা তৈরি করার সময়, মানে মিক্সিতে দেওয়ার সময় ওর মধ্যে পোস্তর সঙ্গে সঙ্গে 1 চামচ কালো সর্ষে দেওয়া হয়েছিল। কেউ চাইলে সর্ষেটা নাও দিতে পারো, শুধু পোস্ত দিয়েও করলে হবে। তো এরপর ভালো করে মশলাটা অল্প অল্প করে জল দিয়ে কষে নিচ্ছি। মশলা কষা হয়ে গেলে
পরিমাণ মতো জল ঢেলে ঢাকনা দিয়ে দিলাম। এবার জলটা ফুটে এলে, ঝোলটা ফুটে এলে তার মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। রুই পোস্ত বা সর্ষে রুই পোস্ত একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের রান্নাটা? আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, যারা বাইরে থেকে দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আরও অনেক রান্না নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।